দীর্ঘদিন ধরে অসুস্থ অভিনেতা প্রফুল্ল শইকীয়া এসময়ৰ ভ্রাম্যমান থিয়েটারের বলিষ্ঠ অভিনেতা আছিল শইকীয়া আর সম্প্রতি চিকিৎসাধীন অভিনেতা পরিচালকগী লক্ষিমপুরের ঢলপুর খলিহামারী নিবাসী প্রফুল্ল শইকীয়া অভিনয় করেছিল মুকুন্দ ভাগ্যদেবী আদি থিয়েটার জাপানিজ এনকেফ্লাইটিসত আক্রান্ত হয়েছিল প্রফুল্ল শইকীয়া আরম্ভ করেছিল দেবব্রত থিয়েটার নামের ভ্রাম্যমান কুস্তি শিল্পী পেনশনের পরও বঞ্চিত অভিনেতাগী শিল্পী পেনশন প্রদানের সরকারলৈ প্রার্থনা জানাইছে এতিয়া পরিয়ালবর্গই আমি জানাই আছো এই খবরটো আর লক্ষিমপুরের ঢলপুরের খলিহামারী নিবাসী হল প্রফুল্ল শইকীয়া বর্তমান দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থাত আছে আর এসময় ভ্রাম্যমান থিয়েটারের বলিষ্ঠ অভিনেতা আছিল প্রফুল্ল শইকীয়া সম্প্রতি চিকিৎসাধীন অবস্থাত আছে অভিনেতা পরিচালকগীয়ে লক্ষিমপুরের ঢলপুরের খলিহামারীর নিবাসী প্রফুল্ল শইকীয়া যেহেতু এতিয়া সত্যাগত সেয়ে এতিয়া পরিয়ালবর্গর মজতো এতিয়া আর্থিক অনাটনে দেখা দিছে আর এই শিল্পীগী যেহেতু এই শিল্পী তথা অভিনেতাগী যেহেতু পেনশনেরপর বঞ্চিত হয়ে আছে আর পরিয়ালবর্গ এতিয়া সরকারের ওসর বিচারিছে কিঞ্চিত সাহায্য কি কম মানে ভ্রাম্যমান জগত ৯ বছর কাল অতিবাহিত করেছিল ৯ বছর কালের ভিতর প্রথম মানে মুকুন্দ থিয়েটারল গেছিল মুকুন্দ থিয়েটার ২ বছর অতিবাহিত করেছিল থিয়েটার শেষের ফালে মোর অসুস্থতার কারণে থিয়েটার ভাঙনমুখী পর্যায়ল গেল তার কিছুদিনের পিছতেই মোর এনকেফ্লাইটিস মহে লঙ্ঘন করেছিলেন মানে জে এন আর সি ট্রিটমেন্ট করেছিল প্রায় ১ মাহ ২৯ দিন মানে একবারে দুখিয়া হয়ে পড়ছি হরিচন্দ্র নিচিনা হলো খেতে পথার করবও নো লুকাই চুরকে হলো হাজিরা করে মই দুখিয়া পরিয়ালটো অতিবাহিত চলাবলগীয়া হয়েছে মানে এতিয়ালৈকে কোনো ধরনের সরকারি কোনো সহায় পোৱা নাই মই শিল্পী পেনশনটোর কারণে আপনার ওসর শরণাপন্ন হয়ে কৈছো মোক অন্তত শিল্পী পেনশনটো দি এই দুখিয়া পরিয়ালটুক যাতে উদ্ধার করে তার কারণে আপনার খবর ওসর মানে চিরকৃতজ্ঞ হয়ে রম যদি মোক এই শিল্পী পেনশনটো সরকার